হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন বাজে 8টা। তো এখন ডিনারে আজকে আমাদের বিরিয়ানি হবে। তো চলো, আমার বট বিরিয়ানি বানাচ্ছে, তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানায়। তো বন্ধুরা, ও ছেলে পিসির সঙ্গে খেলছে, আর এখানে মা বাবা দুজনেই বসে আছে, টিভি দেখছে, সিরিয়াল দেখছে। তো মা বাবাকে বলছি আমি একটু তাকাতে, তাই তাকালো আর বলছে এগুলো কি করছে দেখো, বাবাকে নালিশ করছে। তো দুইজন বসে বসে দেখছে, দেখো ভিডিও বানাচ্ছি, তাই আবার হাসছে। আমি বলেছি একটু হাসছে, তোমাদের একটু দেখাবো ক্যামেরায়, হাসছে। তো যাই হোক, তো এখন এই দেখো মশলা রেডি করা হচ্ছে। এখন এই আলু কুকারে দিয়ে সিদ্ধ করা হবে। আলুর মধ্যে নানা যা মশলা দেয় সেগুলো দিয়ে, এখানে যে পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে গেছে। এবার আলুটাকে এই নুন হলুদ দেওয়া হয়ে গেছে এখানে আলুতে। তো এবার সিদ্ধ করবে, দেখো আলুগুলো এই জলে সিদ্ধ করে, এই চালটা ধুয়ে নিয়েছি। আর এবিসিডি বলতে খুব ভালো লাগে, এই গানটা শিখেছো কারণ দেখতে দেখতে। দেখো এখন এই গানটাই করতে যাচ্ছে, বল। তোমরা সবাই শুনতেই পেলে ছেলের গান। তো এরপর সিদ্ধ হয়ে গেছে আলুটা, আলুটা থালায় নামিয়ে নিয়েছে, নাহলে জল তো ঢুকে যাবে ওর নিচে। একটুখানি আলুর যে জলটা ছিল ওই জলটাই ছিল। তারপর এখানে আছে মাংস, মানে যেটা বিরিয়ানি করবো সেই হাঁড়িটা বের করে নিয়েছি। এরপর ওর পর বাবা, মানে আমার হাজবেন্ড, এখানে আলু ভাজতে শুরু করে দিয়েছে। এরপর এটা হলো চিকেন, এই চিকেনেরটা আমি আগেই নুন হলুদ লঙ্কা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর কড়াইতে দিয়ে একটু মাংসগুলোকে ভাজা ভাজা করে নেব। তারপরে এই মশলাগুলোর জন্য এগুলো ঘিয়ে ভাজা, কাজু কিশমিশ পেঁয়াজ আদা রসুন সব এ টু জেড মশলা, এগুলো যে তা চালমগজ, তারপরে আরও যা যা থাকে পোস্ত, এগুলো সব ভেজে তারপর পেস্ট করা হবে একটা। তো এখানে লবঙ্গ দারচিনি গুঁড়ো আছে, আছে পেঁয়াজ আছে, লঙ্কা আছে। তো এই মাংসগুলো ম্যারিনেট করার পরে তো একটু কড়াইতে একটু ভেজে নিচ্ছি। আর এখানে যে পেস্টটা ছিল, পেস্টটা রেডি করেছি, ওখানে মাংসগুলো ভাজার পরে পেস্টটা দিয়ে একটু মেখে নেবো। আর এখানে আতর, আতর দিচ্ছি আমি, আতর দিয়ে একবার মেখে তারপরে কড়াইতে কষানো হবে। তো এখানে আতরটা দিয়ে দিলাম, এরপর কড়াইতে কষানো হবে মাংসটা। এই দেখো, বিরিয়ানি খেতে আমার অনেক ভালো লাগে, সবারই ভালো লাগে আশা করি। তো খুব প্রিয় একটা খাবার বিরিয়ানি, এমনই জিনিস। তো দেখো এই যে মুখ তো দেখাতে বলছি, মুখ দেখাচ্ছে না। তো যাই হোক, এই কড়াইতে মাংস করা হচ্ছে, মানে এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস রান্না করছে। আর এখানে দেখো বাবা পাখিকে নিয়ে আসতে গেছে রাত্রেবেলায়। তো এবার হাঁড়িটার মধ্যে ওই মাংসটা নিয়ে নিয়েছি, কষানো মাংসটা, আলুও রয়েছে নিচে। এরপর হাঁড়িতে যা চাল, তারপরে গোলাপ জল, কেওড়া জল যা থাকে ওগুলো দেওয়া হবে, সাজিয়ে দেওয়া হবে। দেখো মাংসটা, আর এখানে হচ্ছে ভাতটা, এখানে আলুগুলো মাংসের মধ্যে দিয়ে একটা একটা করে সাজিয়ে ফেলছে। তো এবার ভাতটা হয়ে গিয়ে, ভাতটা ঝরানো হয়ে গেছে সেটা দেখাতে পারিনি। তো আমি খাওয়াতে গেছিলাম ছেলেকে, অনেকটা রাত হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো তখন। তো যাই হোক, এখন দেখো এই ঘি দিচ্ছে হাঁড়িতে, পুরো হাঁড়িটায় পুরো একটা গোটা ঘি দিয়ে দিচ্ছে। তো ঘি তো লাগবেই, ঘি না দিলে তো সেন্ট উঠবে না, তো ঘি তো দিতেই হবে। তার মধ্যে কেওড়া জল, গোলাপ জল, তারপর কেশর, আরও যা যা ছিল ওগুলো দেওয়া হয়ে গেছে। এবার স্টিম বসবে। তো দেখো এখানে স্টিম দেবে, তো ওখানে হাঁড়ি বন্ধ করা হয়ে গেছে আর ওখানে জল বসানো হয়ে গেছে সসপ্যানে। তো ওখানে স্টিম হবে এখন হাঁড়ি।
যে এখন এখানে হবে স্টিম, গ্যাস ধরানো। স্টিমে বসে গেছে হাঁড়ি, এটাকে 15 মিনিট রাখলেই আমাদের বিরিয়ানি অলমোস্ট রেডি। 10 মিনিট এমনি নর্মাল রাখলেও হয়। তো এখন দেখো ওই পাখিটাকে যে দেখলে আনছিল, এই যে বসে আছে বাইরে, অন্ধকার রাত্রেবেলা খুব ঘরে চিল্লাচ্ছিল বলে বাইরে বের করে রেখেছি ওকে। আর এখানে বিরিয়ানি স্টিমে বসানোর পরে আমার হাজবেন্ড এখানে স্যালাডগুলো সব কেটে নিল, দেখো সুন্দর করে কেটেছে। এখানে আমি সব থালা ফালা রেডি করে, প্লেট রেডি করে তো এখন খেতে দেবো। এই দেখো আমার ছেলে আগেই বসে গেছে খেতে, ওর বিরিয়ানি খুব ভালো লাগে, যেটুকুনি খায় দুই একটা দানা যেটুকুনি খায় ও খায়। তো বাবা এখানে শুয়ে আছে, আমি ডাকছি খেতে আসতে। এবার এখানে সব রেডি, তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো তোমার সাথে বললো কেমন লাগলো, এই যে বাবা নিয়ে আসছে পাখিকে, তোমরা দেখতেই পেলে অন্ধকারের মধ্যে বসেছিল, তো ওকে বাবা নিয়ে আসতে গেছিলো, তো এখন নিয়ে আসলো, এখন ও খাবে, তার জন্য ওকে রাত্রেবেলা নিয়ে আসলাম। এই খেতে দিয়েছি, দেখো খাচ্ছে, দেখো বিরিয়ানি, ওর বিরিয়ানি খুব ভালো লাগে, বিরিয়ানি বলতে কি চাউমিন এইসব ও খুব ভালোবাসে। হাই ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া সব শেষ, আমরা ভাবতাম হয়তো লোম ফোম পড়ে যাবে, এখন 11টা বেজে গেছে, দেখো সেরকম কিছুই না এখনের মতো, এতটুকুই। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।